স্কিবিডি স্বর্ণচুরি করে পালাইছে, আজকে আমাদের ওকে ধরতে হবে। দেখা যাক এই কোন জায়গাতে লুকিয়ে আছে, দেখা যাক। এক এক ঘুষে দেখি, না এর মধ্যে নাই, এর ভিতরে কি আছে না। এখন লাইক দিয়ে তোমরা হেল্প করো জলদি জলদি, এটা খুঁজে। এই তো স্কিবিডি, দুষ্ট স্কিবিডিকে পাওয়া গেছে। হ্যাঁ, এই ড্রাইভারটাও ফেক, তার মানে সবাই ফেক, পুলিশটাও ফেক, সবাইকে আমরা ধরে ফেললাম। আচ্ছা, এরপরে পরের গল্পে আমরা কি দেখতে পাচ্ছি, একজন মোটা লোক একটা বাণীকে নিয়ে বসে আছে, আর বাণীকে নিয়ে সে চলে গেল পমনি। পমনি ওকে নিয়ে রাস্তা পার হতে যাচ্ছে, তখন সে নদীর মধ্যে পড়ে গেল আর পড়ে ডুবে যাচ্ছে। সেই মুহূর্তে মিস্টার বিস্ট দ্য অ্যাঞ্জেল এসে ওকে কোন মতে বাঁচিয়ে দিল। তখন দেখতে পাচ্ছে সেই পিচ্ছি বাণীটা কান্নাকাড়ি করতেছিল, আর সেই পিচ্ছি বাণীটা একটা বিপদে পড়ছিল। সেই মোটা লোকটা তাকে কিন্তু বাঁচিয়ে দিল। এই ঘটনা জানার পর মিস্টার বিস্ট বলল ওকে হেল্প করা দরকার। তখন সে তাকে পানি থেকে উপরে তুলে নিয়ে আসলো, সেও বেঁচে গেল। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুইড গেম, যে সুন্দরভাবে বলের শেপটা বের করতে পারবে সে কিন্তু জিতে যাবে। এটা কিন্তু পারে নাই, তার মানে ওকে গুলি করে মরে ফেলতে হবে। এরপর এরপর কে, এরপর জ্যাক্স কাঁটা চামচ দিয়ে ট্রাই করতেছে অনেকভাবে, এই জিব্বা দিয়ে ঘষে ঘষে চেটে চেটে ট্রাই করতেছে, সেও পারতেছে না, কিন্তু সময় নাই। সে কিন্তু পেরে গেছে, তার মানে সে ফার্স্ট। এরপর 240 নাম্বারওয়ালা, সে কিন্তু এটা পারলো না, তাকে এখনই গুলি করে মেরে দাও। কিন্তু ওর গায়ে কোনো গুলিই লাগতেছে না, কাহিনী কি, সে এত মোটা তার গায়ে কোনো গুলিই লাগতেছে না, উল্টা যারা গুলি করলো তারাই মারা গেল। এরপর কে, ছাতা, জ্যাক্স, জ্যাক্সকে ছাতা বের করতে হবে, নাহলে সে পারবে না। লাইক করে হেল্প করে দাও জ্যাক্স, এখন ছাতাটা বের করো জলদি জলদি, নাহলে কিন্তু তুমি মারা যাবা। সো নাইস, জ্যাক্স কিন্তু ছাতাটা বের করে নিছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্বর্গের দুয়ারে একটা দুষ্ট রাক্ষস বসে আছে। রাক্ষস রাজকুমারকে নিয়ে চলে গেল নরকের ভিতর। তখনই পিছন পিছন সে রাজকুমারও তাকে বাজানোর জন্য ওইখানে চলে গেল, কিন্তু ওই রাক্ষসটা খুবই ভয়ঙ্কর। তার কাছে মাপ চাইলো, বললো প্লিজ তুমি আমাকে আমার রাজকুমারকে ছেড়ে দাও। তখন বললো সে ঠিক আছে, তোমার একটা হাত আমাকে দিয়ে দিতে হবে, তাই করে আমি ছেড়ে দিব। এরপর ওইখানে সে একটা হাত দিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে আসলো, কিন্তু সে বেইমানি করলো, তার হাত দেওয়ার পর তাকে ওখানে রেখে দিল। এখন আমরা হেল্প করবো জ্যাক্সকে, সবাই লাইক করে হেল্প করো জ্যাক্সকে। এখন রাজকুমার তার হাত দিয়ে দিল এবং রাজকুমার সুন্দরভাবে তার হাতটা নিয়ে ফেরত আসলো ওই দত্তটাকে মেরে। এরপর এখানে দেখতে পাচ্ছি তিনজন পমনি এখানে নাচানাচি করতেছে, আর জ্যাক্স সেটা দেখতেছে। এখন এখানে কে আসলে সে তার মা, তাকে খুঁজতে হবে। না, এটা তো রাক্ষস, এই রাক্ষসীকে আমরা নরকে পাঠিয়ে দিই। এরপর এটা কে, দুই নম্বর, দুই নম্বরটা কি তার মা? হ্যাঁ, দুই নম্বরটাই তার মা। না, সেও নরকে চলে গেলো। তিন নম্বরটাকে দেখি, তিন নম্বরটা কে আসলে, এটা কি সত্যিকারের পমনি? লাইক করলে আমরা জানতে পারবো, যদি যদি লাইক করো। এটাই সত্যিকারের পমনি? না, এটাও পমনি না, এটা তো স্কিবিডি। দুইটা জ্যাক্স, কে স্বর্গে আর কে নরকে, আমরা এখন সেই কাহিনীটা দেখবো, কে আসলে স্বর্গে যাবে আর কে নরকে যাবে, এবং আমরা রিভিল করবো। সবাই লাইক করে দাও। এর প্রথমে আমরা দেখতে পাচ্ছি একজন অন্ধ স্কিবিডি, আই মিন মিস্টার বিস্ট, অন্ধ মিস্টার বিস্ট রাস্তা পার হচ্ছিলো, আর তখনই জ্যাক্স তাকে হেল্প করলো। হেল্প করলো ঠিক আছে, কিন্তু সে অন্ধ, সেই মিস্টার বিস্টের সবগুলো স্বর্ণ নিয়ে ওকে কিছু পাথর দিয়ে দিল আর তাকে ভুলভাল বুঝিয়ে দিল, তার মানে সে নরকে যাবে। সবাই কমেন্টে লিখে দাও নরক। এরপর এই দুষ্ট এই কোথায় যাবে, এ কি স্বর্গে নাকি নরকে যাবে? আচ্ছা, এর বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছিল, আর তখনই একজন দৈত্য এসে তার বান্ধবীকে গাজর দিয়ে মেরে দিল। যখন সে দেখতে পেল তার বান্ধবী মারা গেছে, তখন তাকে সে এক লাথি মেরে গাজরটা নিয়ে তার বান্ধবীর কাছে গেল এবং কান্না করতে থাকলো। আর একটা মেয়ে এসে দেখতে পেলো যে তার বান্ধবীকে সে মেরে ফেলছে গাজর দিয়ে। তখনই সে পুলিশকে খবর দেয়, বললো দেখুন এই খুন করছে। আর তখন পুলিশ এসে তাকে জেলখানায় নিয়ে যায়, কিন্তু সে তো আসলে কোনো অন্যায় করেনি। এরপর সে পুলিশের হাত পড়া ভেঙে ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসলো, আর তাকে সে দৈত্য রাখে মেরে ফেলল। এই গল্পে আমরা দেখতে পাচ্ছি তিনজন ধনী ধনী জ্যাক্স পমনিকে ইমপ্রেস করার জন্য বসে আছে, আর এখানে জ্যাক বসে আছে। দেখা যাক রাজকুমারী কার কাছে যায়, ওদের কাছে অনেক টাকা, অনেক টাকা। প্রথম জনকে দেখি, প্রথম জনের কি অবস্থা, কোনটাকে সে সিলেক্ট করবে, কমেন্টে লিখে দাও প্রথম জনের কাছে। যখন সে গেল তখন সে দেখতে পেলো সে আসলে একজন ডাইনি, ডাইনি স্কিবিডি। স্কিবিডিকে মেরে ফেলতে হবে, স্কিবিডির সাথে তার মিলন হতেই পারে না। এরপর জ্যাকের কাছে গেল, জ্যাক সে কিন্তু মদ খাচ্ছে, না ওকে তো চুজ করা যাবে না। সে রাজকুমারকে বললো তুমিও মদ খাও।
তখনই 523 নম্বর জ্যাক শক্তিশালী জ্যাক এসে তাকে কিন্তু বাঁচিয়ে দিল। এটাই তাহলে রিয়েল। আচ্ছা এরপর ট্যাঙ্গে ট্যাঙ্গে আর জ্যাক্স হাইড অ্যান্ড সিক খেলতেছিল, তখন একটা মৌমাছি এসে তার চোখের মধ্যে বিল ফুলিয়ে দিল। আর তখন সে জ্যাক্সকে মারার জন্য, ট্যাঙ্গে ট্যাঙ্গিকে মারার জন্য দৌড়ায় চলে যাচ্ছিল। আর ট্যাঙ্গে ট্যাঙ্গি কী করলো, তার থেকে একটা ওষুধ নিয়ে এক ফোঁটা ওষুধ তার চোখের মধ্যে দিয়ে দিল। আর ট্যাঙ্গে ট্যাঙ্গে সুস্থ হয়ে গেল। ট্যাঙ্গে ট্যাঙ্গে সুস্থ হয়ে গেছে, মজা, অনেক মজা।